গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের ম্যাথামেটিক্স এর টপিক হচ্ছে জিওমেট্রি। তো আমরা জিওমেট্রিটা প্রথমে দেখব, কি কি আমাদের করতে হবে, কি কি রুলস ফলো করতে হবে। শুরু করার আগে প্রথমে আমি একটা জিনিস বলে দিই, জিওমেট্রির ক্ষেত্রে আমাদের মাধ্যমিক লেভেলে আমরা 8, 9, 10 এই তিনটে ক্লাস জুড়ে আমরা যে থিওরেম গুলো করেছি, মানে যাকে বাংলায় বলা হয় উপপাদ্য, সেই থিওরেম গুলো আমাদের কিন্তু শুধুমাত্র তার যে ওপরে হেডিংটা, মানে টাইটেলটা আমার মাথায় রাখার দরকার। প্রুফ ইজ নট রিকোয়ার্ড, প্রুফ আমার জানার কোনো দরকার নেই, মানে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এই মুহূর্তে যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে আমার যে হেডিং গুলো ছিল থিওরেমে, যে হেডিং গুলো ছিল সেই হেডিং কটা কিন্তু আমাদের, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, আমাদের ছিল 52টা, 52 থিওরেমস আর দেয়ার, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু আমাদের মাথায় রাখার দরকার। তো আমি সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করব, সে কোন কোন পার্টিকুলার থিওরেম গুলোর আমাদের মাথায় রাখা দরকার, মনে রাখতে হবে, সেগুলো তোমরা দেখে নাও, তারপরে আমরা একদম কোশ্চেনে যাব যে ওই থিওরেম গুলোর অ্যাপ্লিকেশনটা আমরা কি করে কোশ্চেনে করব। তো দেখো প্রথমে থিওরেমটা দেখি আমরা কি আছে। প্রথমে দেখো আমি থিওরেম গুলোকে তিনটে টপিকে ভাগ করেছি, কি কি, এক হচ্ছে রেগুলার পলিগনের নিরিখে যে থিওরেম গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো, দেন ট্রায়াঙ্গেলের নিরিখে আমার যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো, তারপরে হচ্ছে সার্কেল। তো তিনটে টপিকে, তিনটে ভাগে আমি ভাগ করেছি থিওরেম কটাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো প্রথমেই দেখো আমরা রেগুলার পলিগন, ওই রেগুলার পলিগনের এই পার্টিকুলার যে জিনিসটা, এখানে আমার টোটাল 5টা থিওরেম। প্রথমে বলে রাখি, রেগুলার পলিগন যাকে বাংলায় বলা হয় সুষম বহুভুজ। এবার সুষম বহুভুজ কাকে বলে? যার তিন বা তার বেশি বাহু আছে, কারণ মিনিমাম আমার তিনটে সাইড লাগে একটা বদ্ধ ক্ষেত্র, মানে ক্লোজড সারফেস তৈরি করার জন্য। তাহলে যার তিন বা তার বেশি সাইড আছে তাকেই কিন্তু আমরা পলিগন বলবো, মানে বহুভুজ বলবো। এবার রেগুলার কেন বলবো, যাকে সুষম বলা হয়, রেগুলার কেন? কারণ তার বাহুগুলো দৈর্ঘ্য সমান, সাইড আর ইকুয়াল, লেন্থ অফ দ্য সাইডস আর ইকুয়াল, অ্যান্ড অলসো দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার দেখো এগুলোতে আমার কোন থিওরেম গুলো মনে রাখতে হবে। নাম্বার ওয়ান দেখো, ইন এ পলিগন সাম অফ ওয়ান ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অ্যান্ড ওয়ান এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো, অবশ্যই এই থিওরেম গুলোকে নোট ডাউন করে নাও। আমি প্রতিটা থিওরেম আলোচনা করছি, তোমাদের কাজ হচ্ছে থিওরেম গুলোকে নোট ডাউন করে নেওয়া আগে। তো আমি একটা উদাহরণ দিই, ধরো এটা একটা পলিগন, তো এটা একটা হেক্সাগন বেসিক্যালি, দ্য লেন্থ অফ দ্য সাইডস আর ইকুয়াল, অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল, অ্যাজ দিস ইজ হেক্সাগন সো নাম্বার অফ সাইডস আর 6। নাও দিজ আর দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলা হয় অন্তঃকোণ। এবার যে কোনো একটা সাইডকে যদি আমি ইনক্রিজ করে দিই, বাড়িয়ে দিই, তাহলে এটা কিন্তু হয়ে যাবে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, মানে বহিঃকোণ। অবশ্যই তোমরা ছবি দেখে বুঝতে পারছো, একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল দেখো 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ, এটা স্ট্রেট লাইন, সো দ্য অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। এটাই দেখো প্রথম, যে দ্য সাম অফ দ্য ওয়ান ইন্টেরিয়ার অ্যাঙ্গেল
and one exterior angle equals to 180 degree. So this is the first theorem that you have to remember. In a polygon, all are regular polygon. In a polygon, sum of all interior angles is equal to 2 into n minus 2 into 90 degree. তাহলে একটা পলিগনের সবকটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল মানে সবকটা অন্তঃকোণের সমষ্টি সেটা 2 ইনটু মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি এখানে n দেখো আমি নিচে লিখে দিয়েছি কি না n ইকুয়ালস টু নাম্বার অফ সাইডস তার মানে n হচ্ছে বাহু সংখ্যা ধরো এই ছবিতে n কত তাহলে এই ছবিতে n হচ্ছে 6 6 Next, তিন নম্বর দেখো কি বলছে পলিগন সাম অফ অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অলওয়েজ 360 ডিগ্রি তাহলে একটা পলিগনের ক্ষেত্রে সমস্ত বহিঃকোণগুলোর সমষ্টি সব সময় কিন্তু 360 ডিগ্রি হবে ইররেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ সাইডস তার মানে এখানে দেখো ছটা বাহু আছে সেক্ষেত্রেও 360 এক্সটেরিয়ারের যোগফল যদি আমার বাহু সংখ্যা 10টা হতো তাহলেও 360ই হতো যদি বাহু সংখ্যার 8টা হতো তাহলেও কিন্তু বহিঃকোণের সমষ্টি এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 360 ডিগ্রি হবে এটা বাহু সংখ্যা নির্ভর কোণের সমষ্টি কিন্তু বাহু সংখ্যার উপর নির্ভর করবে মনে রাখতে হবে বহিঃকোণের সমষ্টি এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 360 ডিগ্রি কিন্তু ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম অন্তঃকোণের সমষ্টি সেটা কিন্তু বাহু সংখ্যার উপর ডিপেন্ড করে দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সাইডস কারণ যেহেতু এখানে 2 ইনটু মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামেশনের ফর্মুলা তাহলে এন চেঞ্জ হলে অবশ্যই আমার সামটাও চেঞ্জ হবে The fourth one. In a polygon, number of sides equals to 360 degree by one exterior angle. এটা মানে কি? এটা পলিগনের আমাকে যদি বাহু সংখ্যা বার করতে দেয় সেটা ফর্মুলা কি 360 ডিগ্রি বাই ওয়ান এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই একটা বহিঃকোণ আমি আবারও বলে দিই অন্তঃকোণ হচ্ছে এগুলো আর যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলেই আমি কিন্তু বহিঃকোণ পাবো লাস্ট ফর্মুলা দেখো কি বলছে ইন এ পলিগন নাম্বার মানে ডায়াগোনাল কাকে বলে ধরো এটা আমার একটা ভার্টিসেস মানে শীর্ষবিন্দু এটা আরেকটা শীর্ষবিন্দু ভার্টিক্স তাহলে দুটো ভার্টিসেস যদি আমি যোগ করে দিই দুটো অপোজিট ভার্টিসেস যদি আমি যোগ করে দিই দ্যাট ইজ নোন অ্যাজ ডায়াগোনাল যাকে বাংলায় বলা হয় কর্ণ তাহলে একটা পলিগনের টোটাল কতগুলো ডায়াগোনাল আছে কত টোটাল কতগুলো কর্ণ আছে তার ফর্মুলা কি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন অবশ্যই এখানেও এনটা কিন্তু বাহু সংখ্যা নাম্বার অফ সাইডস একটা জিনিস মাথায় রাখতে হবে সাধারণত পলিগন থেকে একটা কোশ্চেন দেয় যদি জিওমেট্রি থেকে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে পলিগন থেকে একটা কোশ্চেন আসেই এবং যদি পলিগন থেকে কোশ্চেন আসে অবশ্যই সেটা এই পাঁচটা থিওরেমের আর কিছু নেই পলিগনের এই পাঁচটাই আমার আছে এক্সক্লুসিভ তো এই পাঁচটাই আমাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু তাহলে কিন্তু আমরা পলিগন থেকে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই আমরা করতে পারবো তো এই হলো পলিগন রিলেটেড থিওরেম যেগুলো আমাদের জিওমেট্রির ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওকে দেন আমাদের নেক্সট টপিক আমরা যাব
নেক্সট টপিক দেখো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের টোটাল 10টা ট্রায়াঙ্গেল রিলেটেড, তো সেগুলো দেখো। এবার আমি একটা ছবি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল ABC। প্রথম দেখো ইনার ট্রায়াঙ্গেল, দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। বাংলায় বললে কি বলা হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রে তার বহিঃকোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ঠিক এভাবেই দেখবে তোমরা যদি ক্লাস 9-10 এর বই ফলো করো, দেখবে উপপাদ্যগুলোর হেডিং দেওয়া আছে এরকম, ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এবার সেখানে প্রুফ আছে, প্রুফ আমাদের দরকার নেই, শুধুমাত্র ওই হেডিংটাই দরকার যেটা আমি এখানে বলছি। আমাদের জিওমেট্রি কোশ্চেন গুলোর জন্য এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। এইটা দেখো কি জিনিস, ছবিটা দেখো। তাহলে বহিঃকোণ মানে কি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে ধরো বিসি কে আমি, বিসি সাইড কে আমি বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত, তাহলে এটা আমার কি বহিঃকোণ, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কোনটা, না ACD, ACD একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। নাও অ্যাকর্ডিং টু মাই থিওরেম দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। তাহলে বহিঃকোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই বহিঃকোণের অন্তঃস্থ কোণ মানে এটা, এটা এর বিপরীত কোণ দ্বয় মানে নিশ্চয়ই এই দুটো। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম কি হবে, না অ্যাঙ্গেল ACD ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC। অ্যাঙ্গেল ACD দা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বহিঃকোণ, আর যোগফলের সমান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়, দ্যাট মিন্স অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC। হয়ে গেল প্রথম থিওরেম। নম্বর দেখো, ইন আ ট্রায়াঙ্গেল সাম অফ দ্য লেন্থ অফ এনি টু সাইডস ইজ ইকুয়াল টু ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। এটা মানে কি দেখো, ধরো আমি এখানে ছবিটা আঁকি, ধরো এটা যদি এ বি সি ট্রায়াঙ্গেল হয়, বলছে এর যে কোনো দুটো বাহুর যোগফল সাম অফ দ্য লেন্থ অফ এনি টু সাইডস, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হবে। দ্য সাম অফ দ্য লেন্থ অফ এনি টু সাইড, দ্যাট মিন্স ধরো এ বি প্লাস বি সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এসি। এই যে এ বি একটা বাহু, বি সি আরেকটা বাহু, এই দুটো সামেশন অবশ্যই দ্য থার্ড সাইড দ্যাট ইজ এসি তার থেকে বড় হবে। যদি বড় না হয় তাহলে কিন্তু ওই তিনটে সাইড দিয়ে আমি কখনোই ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো না, এটা মাথায় রাখ। সেটা যে কোনো সাইড, এটা এসি প্লাস বিসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এবি, মানে যে কোনো দুটো সাইডের যোগফল বাকি যে সাইড একটা আছে পড়ে থার্ড সাইড তার থেকে অবশ্যই বড় হতে হবে। সো দিস ইজ সেকেন্ড ওয়ান। থ্রি মিডিয়ানস ইন্টারসেক্ট ইন দ্য রেশিও অফ 2:2 অ্যান্ড দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ নোন অ্যাজ সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড যাকে বাংলায় বলা হয় ভর কেন্দ্র, সেন্ট্রয়েড যাকে বাংলায় বলা হয় ভর কেন্দ্র,
দেখো ছবি যদি আঁকি এটার, তো এরকম দেখতে হবে। এই যদি আমার একটা ট্রায়াঙ্গেল হয়, ধরো এ বি সি নাম দিলাম, মিডিয়ান মানে মধ্যমা, কাকে বলে মধ্যমা? এই ধরো আমার একটা ভার্টিসেস বিসি একটা বাহু, তার মিডিল পয়েন্ট ধরো ডি মানে মধ্যবিন্দু ধরো ডি, তাহলে এডি হচ্ছে একটা মিডিয়ান মানে মধ্যমা। ই এসি ধরো একটা বাহু, তার মিডিল পয়েন্ট ধরো ই, তাহলে বিই কি হবে? অ্যানাদার মিডিয়ান। একটা ত্রিভুজে কিন্তু তিনটে মধ্যমা থাকে, মাথায় রাখতে হবে এগুলো। দিজ আর দ্য বেসিক্স, এগুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার। আবার দেখো এ বি, এর মধ্যমা ধরো এফ, তাহলে সি এফ কি হবে? মিডিয়ান। তাহলে এ ডি বিই সি এফ, দে আর দ্য থ্রি মিডিয়ানস অ্যান্ড কানেক্টিং পয়েন্ট। দেখো ও দিয়ে আমি ডিনোট করেছি, দ্যাট ইজ দ্য সেন্ট্রয়েড, যাকে বাংলায় বলা হয় ভরকেন্দ্র। এবার বলছে আমার এই থিওরেমটাতে, এই যে মিডিয়ান তিনটে আমার 2:1 রেশিওতে ইন্টারসেক্ট করে মানে ছেদ, এই যে মিডিয়ান তিনটে আমাদের মাথায় রাখতে হবে, এরা 2:1 রেশিওতে ইন্টারসেক্ট করে। তোমরা ছবি দেখেই বুঝতে পারবে। দেখো এই যে পোর্শনটা, দেখো আমি পিঙ্ক কালারে ডিনোট করছি, দেখো অবশ্যই এটা বড়। সো দিস ইজ টু পার্ট অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়ান পার্ট। আবার দেখো এই যে বিও, এটা টু পার্ট মানে এটা বড়, দেখো সেটা টু, আর ওই এই পার্টটা হচ্ছে ওয়ান। আবার সিমিলারলি দেখো এও, এটা দুই, দেখো ওডি এই পোর্শনটা দেখো ওয়ান। তাহলে এই যে তিনটে মধ্যমা আমার 2:1 রেশিওতে কিন্তু ইন্টারসেক্ট করে, ছেদ করে, এটা মাথায় রাখতে হবে। এই যে আমি ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছি, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জিওমেট্রির কোশ্চেন গুলোকে সলভ করার জন্য। তো খুব কেয়ারফুলি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই বুঝতে হবে। কোশ্চেন নাম্বার ফোর দেখো, থিওরেম ফোর দেখো, দ্য ইন সেন্টার ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য ট্রায়াঙ্গেল। এবার ইন সেন্টার মানে কি? দেখো ধরো এটা আমার একটা ট্রায়াঙ্গেল, ইন সেন্টার মানে হচ্ছে অন্তঃকেন্দ্র, তার মানে এই যে ত্রিভুজ ধরো এবিসি, এই যে আমি একটা সার্কেল ত্রিভুজের মধ্যে, সো দিস ইজ দ্য ইন সার্কেল মানে অন্তবৃত্ত। এই যে ইন সার্কেলের যেটা সেন্টার, সেটা অবশ্যই ইন সেন্টার হবে। এই যে ইন সার্কেলের যেটা সেন্টার, সেটা অবশ্যই ইন সেন্টার হবে, যাকে বলা হয় বাংলায় অন্তঃকেন্দ্র। এবার অ্যাকর্ডিং টু দিস না, এই যে ইন সেন্টারটা কি না, এই যে কোণগুলো আছে এবিসি বিএসি এসিবি তিনটে, এই যে তিনটে কোণ দেখো আমি ডিনোট, তিনটে কোণকে যদি আমি বাইসেক্ট করি, বাইসেক্ট আমি সমদ্বিখণ্ডিত করি, তো এই তিনটে কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তবে যে পয়েন্টে মিট করে ধরো ও পয়েন্টে, সেটা কিন্তু আমার ইন সেন্টার হবে। তার মানে যদি কোনো ইন সেন্টার আমি জানি,
তাহলে সেটা অবশ্যই তার যে করেসপন্ডিং অ্যাঙ্গেল আছে সেই এই সেক্টর গুলো মিট করেই কিন্তু ওই পয়েন্টটা আমরা পাবো। দ্যাট মিন্স এই যে আমি লাইনটা দেখো এঁকেছি ওবি, এই ওবি লাইনটা কিন্তু অ্যাঙ্গেল এ বি সি কে অবশ্যই বাইসেক্ট করেছে। তার মানে বাইসেক্ট করা মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। দেখো ব্ল্যাকে ডিনোট করছি আমি, এই দুখানা অ্যাঙ্গেল অবশ্যই ইকুয়াল। আবার দেখো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ ওসিটা অ্যাঙ্গেল এসিবি কে বাইসেক্ট করেছে। আবার দেখো ও এটা অ্যাঙ্গেল বিএসি কে বাইসেক্ট করেছে। সো অল দা অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট ডিনোটেড বাই ব্ল্যাক কালার। ওকে, সো দিস ইজ থিওরি ফোর। নাও দ্য ফিফথ ওয়ান, ইন আ ট্রায়াঙ্গেল দ্য সেন্টার ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। কি বলছে প্রথম প্রশ্ন হচ্ছে সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার হচ্ছে কি না, সার্কাম সার্কেলের সেন্টার। ইন সেন্টার যেমন ইন সার্কেলের সেন্টার, তাহলে সার্কাম সেন্টার মানে সার্কাম সার্কেলের সেন্টার হবে। এবার এটা যদি আমার একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা কি নয় ট্রায়াঙ্গেলটার সার্কাম সার্কেল মানে পরিবৃত্ত। এই যে সার্কাম সার্কেলের যেটা সেন্টার, ধরো নাম দাও এবিসি একটা ট্রায়াঙ্গেল, এর সার্কাম সার্কেল তো আমি দেখো ডায়াগ্রামে ড্র করেছি, তার যেটা সেন্টার ধরো ও, তাহলে সেটা অবশ্যই সার্কাম সেন্টার হবে, যাকে বাংলায় বলা হয় পরিকেন্দ্র। তা আমার এখানে কি বলতে দেখো, ওই যে সার্কাম সেন্টারটা কি, দিস ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইডস, মানে ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিট করবে তাকে বলা হয় পরিকেন্দ্র। কি জিনিস এটা দেখো, লম্ব সমদ্বিখণ্ডক মানে সাপোজ বিসি ইজ দ্য সাইড, তার ধরো মিড পয়েন্ট ধরো ডি, এসি একটা সাইড তার মিড পয়েন্ট ধরো ই, এবি একটা সাইড তার মিড পয়েন্ট ধরো এফ। এবার এই পয়েন্টগুলো যদি আমি লম্ব আঁকি মানে পারপেন্ডিকুলার যদি ড্র করি লাইক দিস ওয়ান, তাহলে এটা কি হলো লম্ব সমদ্বিখণ্ডক হলো। কেন? বিকজ অল দ্য পয়েন্টস আর মিড পয়েন্ট অ্যান্ড দিস ইজ 90 ডিগ্রি। তোমরা ছবিটা ফলো করো, দিস অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। তাহলে এই যে ওই ও এফ ও ডি এই তিনটে যে লাইন দেখো যেখানে মিট করেছে সেটাই কিন্তু সার্কাম সেন্টার। বোঝা গেল? তো এই গেল আমাদের ট্রায়াঙ্গেলের পাঁচটা থিওরেম। এরপরে দেখো ট্রায়াঙ্গেলে আর কি আছে। ট্রায়াঙ্গেলের দেখো নাম্বার 6, ইন এ ট্রায়াঙ্গেল দ্য অর্থোসেন্টার দ্য ইন্টারসেক্ট পয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার অন দ্য সাইডস। অর্থোসেন্টার কাকে বলে? যাকে বলা হয় লম্ব বিন্দু। তো অর্থোসেন্টার হচ্ছে সেই পয়েন্টটাই, সেটা কিনা লম্বগুলো যেখানে ছেদ করে, লম্ব সমদ্বিখণ্ডক নয় অনলি পারপেন্ডিকুলার। লম্ব সমদ্বিখণ্ডক হলে কি হয়ে যাবে, সেটা কিন্তু সার্কাম সেন্টার হয়ে যাবে। একটা ত্রিভুজে কিন্তু অনেকগুলো সেন্টার, দেখো আমি প্রত্যেক কটা কিন্তু আলোচনা করছি। তাহলে শুধুমাত্র লম্বগুলো যেখানে ছেদ করবে সেটাকে বলা হয় লম্ব বিন্দু, দ্যাট ইজ অর্থ সেন্টার। ছবিটা কিরকম হবে দেখো,
ধরো এই আমার ট্রায়াঙ্গেল, ধরো এই একটা ট্রায়াঙ্গেল এবিসি। এবার এগুলো ধরো লম্ব, সাপোজ দিজ আর দা পারপেন্ডিকুলার্স অন দা সাইড, নাম দাও ধরো এটা ডি, ই, এফ, পয়েন্টটা ধরো ও। সো দিস ইজ দা অর্থ সেন্টার, দিজ আর দা পারপেন্ডিকুলার্স, বাট দা পয়েন্ট, দা পয়েন্টস আর নট মিড পয়েন্ট, দে আর নট মিডল পয়েন্ট, অ্যাজ দা পয়েন্টস আর নট দা মিডল পয়েন্টস অফ দা সাইডস, সো দা ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ নোন অ্যাজ অর্থ সেন্টার। যদি আমার লম্ব হতো আবার সমদ্বিখণ্ডক, পারপেন্ডিকুলার হতো আবার বাইসেক্টরে হয়ে যেত, তখন কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্টটা হয়ে যেত সার্কাম সেন্টার। মাথায় রাখতে হবে এটা আমাদের। থিওরি নাম্বার 7, ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, ডি অ্যান্ড ই আর দ্য পয়েন্টস অন দ্য সাইডস এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি অ্যান্ড ডি ইজ প্যারালাল টু বিসি। তার মানে ছবিটা এরকম টাইপের, এগুলো থেকে ডিরেক্ট একদম কোশ্চেন দেয় আমাদের, এবিসি একটা ট্রায়াঙ্গেল, ডি এবি, এবির ওপর পয়েন্ট দেখো ডি বলে দিয়েছে, আর এসির ওপর পয়েন্ট বলেছে ই। নাও ডি জয়েন করো, অ্যাকর্ডিং টু দ্য থিওরেম ডি ইজ প্যারালাল টু বিসি, এই ডি আর বিসি প্যারালাল বলে দিয়েছে। যদি এরকম আমার ডায়াগ্রামটা থাকে, সো অ্যাকর্ডিং টু দিস থিওরেম এডি মানে এডি, দেখো ব্ল্যাকে আমি ডিনোট করলাম, এডি বাই পুরোটা, বাই পুরোটা মানে এই পুরোটা এ বি, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ই বাই পুরোটা, দ্যাট ইজ এসি। যদি এরকম পয়েন্ট গুলো দেওয়া থাকে এবং ওই লাইন দুটো প্যারালাল হয়, ডি আর বিসি যদি প্যারালাল হয়, দেন এডি মানে ছোট পার্টটা বাই পুরোটা, পুরো সাইডটা এডি বাই এবি, দ্যাট ইজ ইকুয়ালস টু এ বাই পুরো সাইডটা, দ্যাট ইজ এসি। ক্লিয়ার? নেক্সট, ট্রায়াঙ্গেল সেম, দেখো কি বলছে, ইন আ ট্রায়াঙ্গেল এবিসি ডি অ্যান্ড ই আর দ্য পয়েন্টস অন দ্য সাইড এ বি এ সি রেসপেক্টিভলি, দ্যাট মিনস এরকমই ডি এখানে, ইও এখানে একটা পয়েন্ট এ বি আর এসির, অ্যান্ড ডি ইজ নট প্যারালাল, দেখো বিসির প্যারাল, দে আর নট প্যারালাল, তাহলে নয়, তখন কি হবে দেখো, আগেরটা দেখো প্যারালাল ছিল কিন্তু, দে আর প্যারালাল, এখানে কিন্তু ছিল ডি প্যারালাল বিসি, আর এখানে কি বলছে ডি নট প্যারালাল টু বিসি, সেক্ষেত্রে দেখো কি হবে, এডি বাই ডিবি, এডি বাই ডিবি, দ্যাট ইজ ইকুয়ালস টু এ বাই ইসি। ওকে, নাও নেক্সট ওয়ান, ইন আ ট্রায়াঙ্গেল সি, দেখো ডিরেক্ট ছবি আঁকি, থিওরেম 9 দেখো, এই ধরো ট্রায়াঙ্গেল এবিসি,
AL is the angle bisector of the angle BAC. AL, ধরো এটা আমার অ্যাঙ্গেল BAC, এর অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে AL, তার মানে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান, BAL আর LAC, both angles are equal, because A angle bisector of the angle BAC. We can say that this one. AB by AC, that is equals to BL by LC. Okay. এই প্রতিটা থিওরেমের অ্যাপ্লিকেশন আমরা দেখব যখন সলভ করব কোশ্চেন। নাও দ্য লাস্ট থিওরেম অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এবিসি, আই ইজ দ্য ইন সেন্টার। ইন সেন্টার মানে আমি আগেই বললাম, ইন সেন্টার ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, ভেরি ইম্পর্টেন্ট। ইন সেন্টার মানে দেখো তার ছবিটা কিরম হবে, এই ধরো ট্রায়াঙ্গেল এবিসি, এটা ধরো আমার ইন সার্কেলটা, তার সেন্টার ধরো আই, দ্য ইন সেন্টার। নাও উই ক্যান সে অ্যাঙ্গেল বিআইসি, অ্যাঙ্গেল বিআইসি দেখো আমি ডিনোট করেছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস half of angle BAC. So angle BIC, that is equals to 90 degree plus half of angle BAC. তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এটা 90 ডিগ্রি প্লাস half of this angle. এখানে আরেকটা জিনিস আমাদের খুব ভালো মাথায় রাখার দরকার, যদি ধরো আমাকে এই অ্যাঙ্গেলটা বলে বার করতে, তখন কি হবে এই অ্যাঙ্গেলটা কি হবে, এর বিপরীত অ্যাঙ্গেল কি এবিসি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কি আছে দেখো এ আই সি, আমি দেখো ব্ল্যাক দিয়ে ডিনোট করলাম, অ্যাঙ্গেল এ আই সি দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি হবে, কারণ এআইসি এর দেখো বিপরীতে কে আছে, অ্যাঙ্গেল বি আছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বি। সিমিলারলি যদি আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে দেয়, তার মানে অ্যাঙ্গেল এআইবি, এ আই বি এর বিপরীত কি আছে দেখো অ্যাঙ্গেল সি আছে, তাহলে অ্যাঙ্গেল এ আই বি কি হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সি। তার মানে বেসিক্যালি যে অ্যাঙ্গেলটা আমি বার করছি তার বিপরীত অ্যাঙ্গেলটা নেব, তাহলে অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় তার রেসপেক্টিভলি অপোজিট অ্যাঙ্গেলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা আমি দেখালাম তিনটে জিনিস, বোঝা গেল। তো এই আমাদের ট্রায়াঙ্গেল রিলেটেড যেগুলো আমাদের মনে রাখতে হবে, তো প্রথমে আমরা পাঁচটা দেখলাম রিলেটেড টু রেগুলার পলিগন, দেন দশখানা দেখলাম রিলেটেড টু ট্রায়াঙ্গেল, দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে সার্কেল। দেখো